হাই কিসে আমি রূপম এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেটস দেবো আজকে ছখানা ছবির রিলিজ ডেট শুধু অ্যানাউন্স হয়নি কোন কোন ছবির কার সাথে ক্ল্যাশ হচ্ছে সেটারও একটা বড় খোলসা হয়ে গেছে চলো আজকের ভিডিও শুরু করা যায় ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে বেল বটম এই ছবিটা প্রডিউস করছে বাসু বেগনানী জ্যাকি বেগনানী এবং এই ছবিটায় চরিত্র অভিনয় করছে অক্ষয় কুমার হুমা কুরেশি ভানি কাপুর এই ছবিটা আসছে আঠাশে মে দু হাজার একুশ এবং এত কিছু শোনা যাচ্ছিল এই ছবিটা ডিরেক্ট ওটিটিতে আসবে কিন্তু না এই ছবিটা সিনেমা হলে পরবর্তী ছবিটার নাম বলবো সেটার নাম হচ্ছে চণ্ডীগড় চন্ডিগড়লে আসিকি এই ছবিটা পরিচালনা করছে অভিষেক কাপুর এবং এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে আয়ুষ্মান খুরানা ভানী কাপুর এবং এই ছবিটা প্রডিউস করছে ভূষণ কুমার ছবিটা আসছে নাইন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পরে ছবিটার কথা বলবো সেই ছবিটা প্রডিউস করছে টি সিরিজ এবং এই ছবিটায় মুখ্য চরিত্র অভিনয় করছে অমিতাভ বচ্চন এই ছবিটা আসছে আঠারোই জুন দু হাজার একুশ এর পরে ছবিটার কথা বলবো সেই ছবিটা পরিচালনা করছে আনন্দ এল রে এবং এই ছবিটার মুখ্য চরিত্রে অভিনয় করছে ধনু সারা আলী খান এবং অক্ষয় কুমার আর এই ছবিটা আসছে সিক্স আগস্ট ওয়ান মানে আগস্টে অক্ষয় কুমারের ছবি আসবে না এমনটা কি করে হয় এবং বলে রাখি এই ছবিটা কিন্তু খুব চাপের মুখে কারণ এই ছবিটার ঠিক এক সপ্তাহ পরেই আসছে পুষ্পা এবং ঠিক এক সপ্তাহ আগেও একটা বড় রিলিজ এর পরের ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে এইট তো এইটটি থ্রির রিলিজ ডেট নিয়ে আমি আগেই কথা বলেছিলাম কে বলে রাখি এইটটি থ্রি আমি বলেছিলাম ফিফথ জুন আসবে এবং এই ছবিটা আসছে ফোর্থ জুন মানে একদিন আগে আসছে তো আমি যেটা অনেকদিন আগেই আপডেট দিয়েছিলাম সেটা আবারও মিলে গেল এবং বলে রাখি এই ছবিটা থ্রিডিতে আসছে এবং এই ছবিটা আসছে পাঁচ ভাষাতে হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কন্নড়া ভাষাতে এই ছবিটা আসছে এই ছবিতে মুখ্য অভিনয় করছে রণবীর সিং এবং আরও অনেকে ছবিটা পরিচালনা করছে কবির খান এবং এই ছবিটাও আগে আসবে সিনেমা হলে এবং শেষে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুর এবং রণবীর কাপুর অভিনীত ছবি যে ছবিটা পরিচনা করছে লাভ রঞ্জন এই ছবিটা টাইটেল এখনও ঠিক হয়নি তবে ছবিটা আসছে আঠেরোই মার্চ দু হাজার বাইশে তো বলিউডের একটা একটা বড় প্ল্যান এবং এমনটা নয় যে সবকটা ছবি একই প্রোডাকশন হাউসের দ্বারা নির্মিত তবে এই সবকটা ছবির আজকে অ্যানাউন্সমেন্ট ছখানা ছবির আজকে অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেট রিভিল করা এটা অবশ্যই বড় ব্যাপার তো অনেক অভিনন্দন আবার দেখা যাক কোন ছবি কীরকম বিজনেস করে এটা বোধহয় দরকার ছিল যে ছবিগুলো রিলিজ করা ছবিগুলো রিলিজ ডেট অ্যানাউন্স করে দেওয়া কারণ যেরকমভাবে সাউথ ইন্ডাস্ট্রি একের পর এক ছবি রিলিজ ডেট অ্যানাউন্স করে দিচ্ছিলো সেখানে বলিউড বা কী করে পিছিয়ে থাকে তো বলিউড আজকে অ্যানাউন্স করে দিয়েছে এবার যদি আমরা রিলিজ ডেটগুলো দেখি এবং বড়ো বড়ো ক্ল্যাশগুলো নিয়ে কথা বলি বিগ ক্ল্যাশ সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফিলিওয়ার্স নাইনের সাথে বেল বটম ফার্স্ট অ্যান্ড ফিল্স নাইনের ট্রেলার আসার পর সেটা অনেক জায়গায় ক্রিটিসাইজও হয়েছিল তবে পার্সোনালি আমি মনে করি যে এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান্স অনেক রয়েছে এবং যারা এই ছবিটা অবশ্যই দেখতে যাবে তবে আমার মনে হয় যে ফার্স্ট অ্যান্ড ফিরিয়ার্স সেভেন যেটা জেমস ওয়ান ডেট করেছিল সেটা এই ফ্র্যাঞ্চাইজির বেস্ট পার্ট এবং সেই ছবির যে লাস্ট সিকোয়েন্সটা অসাধারণ ছিল যদিও থেকে যদি সরে আসি তো বেল অবশ্যই টাফ কম্পিটিশান দেবে ফার্স্ট অ্যান্ড ফিল্স নাইন এবং অক্ষয় কুমারের এবছরের চারখানা রিলিজ যার মধ্যে দুটো ছবি অবশ্যই ক্ল্যাশে রয়েছে একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে জার্সির সাথে আমি আগের দিনই বলছিলাম পৃথিবীরাজ যেটা দিওয়ালিতে আসছে আপনি একটু মুভ করতে পারে কিন্তু আমার মনে হয় না জার্সি রকমভাবে মুভ হবে তবে অক্ষয় কুমারের ক্ষেত্রে দুটো ছবি কিন্তু বড় কম্পিটিশানে পড়বে বা দেখা যাক কোন ছবি কিরকম বিজনেস করতে পারে এবং যদি আমি বলি আঠাশে মের কথা তাহলে আঠাশে মেয়ের কিন্তু আগেই রয়েছে রাধে মানে মে মাসে ঠিক দু সপ্তাহ আগে আসছে রাধে তো যদি রাধে খুব ভালো হোল্ড ধরে রাখতে পারে সিনেমা হল তাহলে সেদিকেও সিঙ্গল স্ক্রিনে একটা বড় হাতছাড়া হতেও পারে কারণ সালমান খান এতদিন পর বড় পর্দায় আসছে এবং যদি ছবিটা ভালো করে প্রভুদয়া বানাতে পারে কারণ সাউথ কোরিয়ান ছবিটা দারুণ এবার দেখা যাক কীরকম করে বানায় রাধে যদি আমরা কুমারের রিলিজ ডেটগুলো দেখি তার আপকামিং ছবির লাইন আপে তো দু হাজার একুশে একশো কুমারের চারখানা ছবি আসছে প্রথম আসছে হচ্ছে সূর্যবংশী সেকেন্ড এপ্রিল তারপরে আসছে বেল বটম আঠাশে মে তারপরে আসছে আতরাঙ্গিরে যেটা আসছে ছয়ই আগস্ট এবং তারপরে আসছে পাঁচই নভেম্বর পৃথ্বীরাজ আরে এই টাইমেও চারখানা ছবি অক্ষয় কুমারের ভাবা যায় এবং আমি অনেক আগে বলেছিলাম যে আন্ধাধুনের তেলেগু রিমেক হচ্ছে তো সেই ছবিটা আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রিলিজ ডেট কবে আসছে ছবিটা তো এই ছবিটার টাইটেল এখনও ঠিক হয়নি ছবিটা আসছে ইলেভেন্থ জুন ছবিটার এখনও টাইটেল ঠিক হয়নি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে নিতিন তামান্না এবং নাভা নাতেশ তো দেখা যাক কেমন হয় এই ছবিটা কীরকমভাবে এই ছবিটা যেরকম শ্রীরাম রমন বানিয়েছিলেন মাস্টার পিস সেটাকে কীরকমভাবে এরা ফুটিয়ে তুলতে পারে তবে এই ছবিটা আসছে এগারোই জুন এবার দেখা যাক কেমন হয় এই ছবিটা এরপরে যেটা আপডেট সেটা হচ্ছে অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউসের পরবর্তী ছবি তো অনুষ্কা শর্মা যতগুলো ছবি বা সিরিজ বানিয়েছে সবকটে হয়েছে ওমন সেন্ট্রিক এরপরে তার যেটা কাজ রয়েছে সেই ছবিটায় মুখ্য চরিত্রে অভিনয় করছে আদিত্য রয় কাপুর এবং এই ছবিটা পরিচালনা করবেন ফিলাউরি ফেম খ্যাত পরিচালক এবং সব ঠিক থাকলে এই ছবিটা দু হাজার একুশের শেষ ভাগে আসবে এবার ভিডিও শেষ করার আগে যখন ক্ল্যাশ নিয়ে কথা হলোই তো বলে রাখি আমি কালকে আপডেট দিয়েছিলাম সালমান খানের ছবি যেটা টাইগার থ্রি যেটা পরিচালনা করছে মনীষ শর্মা মনীষ শর্মা অবশ্যই ভালো পরিচালক দেখা যায় কেমন করে একটা অ্যাকশন ফিল্ম তো সেই ছবিটাও ক্ল্যাশে পড়েছে এবং ছবিটা আসছে হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে ই টোয়েন্টি টোয়েন্টি টুতে তো সেই ছবিটাও ক্ল্যাশ করছে অজয় দেবগন অমিতাভ বচ্চনের ছবি ডের সাথে দেখা যাক কেমন হয় এই ক্লাস এই ক্লাসকে রকমভাবে অ্যাভয়েড করা হয় না রিলিজ হয় কারণ কিছু করার নেই এবার ছবি তো ক্লাস করবে একে অপরের সাথে এতগুলো ছবি এতদিন ধরে রয়েছে দেখা যাক সবাই বড়ো রিলিজ ডেট চাইবে এবার একসাথে অনেকগুলো ছবি আসতেই হবে আর যেখানে সাউথ এবার প্যান ইন্ডিয়া রিলিজ করা শুরু করেছে দেখা যাক কীরকম হয় তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেট বটনটা প্রেস করে অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে এদের খেয়াল রাখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউক